আমরা একটা বদ্ধভূমিতে এসেছি। এই বদ্ধভূমির নাম বৌবাজার বদ্ধভূমি। এটি নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে। এই বদ্ধভূমিতে 7 জন শহীদের কবর রয়েছে। এরপরেই দেবীগঞ্জ উপজেলা অর্থাৎ পঞ্চগড় জেলা। এখন কথা বলবো স্থানীয় একজন যুবকের সাথে। আপনার নাম বলেন? আমার নাম হচ্ছে রাইসুল ইসলাম রুবেল। রাইসুল ইসলাম রুবেল। আচ্ছা রুবেল, এই যে বদ্ধভূমি হয়েছে রয়েছে এটা, এটা এখানে কতজন মুক্তিযোদ্ধার কবর রয়েছে? এখানে 7 জনের মুক্তিযোদ্ধার কবর রয়েছে। 7 জন। এটা 1971 সালে আপনার মানে একটা কবরেই এক গর্ততেই 7 জনকে রাখানো হয়েছে। এক গর্তে 7 জনকে রাখানো ফেলা হয়েছিল। আচ্ছা পরে সেটা আবিষ্কার হয়েছে। আচ্ছা এখানে যে 7 জন মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের বাড়ি কি আশেপাশে না দূরে কোথাও? তাদের বাসা হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন 3 জন হচ্ছে বোদা, আর 2 জন হচ্ছে পঞ্চগড়, আর 1 জন হচ্ছে আমাদের চিলাহাটির। এটা তো বদ্ধভূমিটা তো চিলাহাটিতে, তাই না? ডোমা উপজেলার চিলাহাটি এবং পাশেই হচ্ছে দেবীগঞ্জ উপজেলা, তাই না? আচ্ছা তাহলে এখানে বোদা উপজেলার 3 জন মুক্তিযোদ্ধার কবর রয়েছে, তাই না? আর পঞ্চগড়ের 2 জন, আর চিলাহাটির 1 জন। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।